ওই চোখ বুঝে থাকলে এদিক ওদিক দেখলে শুধু ওনার কথা বলছি না সবার কথা বলছি, ওই এদিক ওদিক তাকালে বুঝতে পারবো না, বুঝতে গেলে আমার দিকে দেখতে হবে, কে জানে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা, তাই তো বলছেন ভক্ত জনান কেবল শরণ, কেবল শরণ, ভক্ত জনান কেবল শরণ, ভক্ত জনান কেবল শরণ, বন্দে রাধা কৃষ্ণ শরণ, বন্দে রাধা হমতি পামর পাবতি পামর
দাদা বলরাম ছিলেন তোতলা, রোগের তোতলা না, এমন ছিল তার ভাতৃ প্রেম। ওই গোবিন্দের মুখের দিকে দেখলে আর কানাই বলে ডাকতে পারত না, এত অনুরাগ আটকে যেত। আজকে যেই গোবিন্দ দাঁড়িয়ে গেছে, জানি ভাই কানাই আমার কষ্ট হয়েছে, হ্যাঁ কষ্ট না পেলে তো দাঁড়ায় না, ব্যথা না পেলে তো দাঁড়ায় না। যেই গোবিন্দ দাঁড়িয়েছে চিৎকার করে বলছে আর দেখবেন যারা তোতলা না, একটা কথা বোঝাতে একটু সময় লাগে। যেই দেখেছে গোবিন্দ মনে মনে ভাবলেন ওই লেগে গেছে ওষুধ, ওষুধ ধরে নিয়েছে। কি দাদা দাদা সুখটা দেখেছেন তো, কি দাদা বলে কানায় চল খেলে কাজ নেই। গোবিন্দ বলছে দাদা তাহলে কি করবো এখন, জানো তো দাদা কি বলবে, হ্যাঁ কি করবো বলে একটু তরমুলে গিয়ে খালি কোন বিশ্রাম করে গিয়ে যাই, তার গাছের ছায় গিয়ে খালি কোন বিশ্রাম করে দাদা বলে টানতে টানতে নিয়ে এসছে একটা গাছের ছায়। এইবার দাদা বললাম ভাই কানাইকে বসে কানাই বসে পড়ে কেন, দাদা বলছেন আনিস কানাই বসে আসার সময় না মা তোর জন্য এত মনে দিয়েছে চল তোকে খাইয়ে। গোবিন্দ বললে এই সুযোগ দাদাকে যদি আজকে ঘুম পাড়াতে হয় দাদা পেটটা ভরাতে হয়, পেট না ভরলে চোখে ঘুম আসে না। এই হরিবাসরে যারা এসে ঘুমে হরিনাম শুনতে এসে ঘুমায় না হরিনাম আছে, আমি মনে মনে ভাবি যে আমাদের পেটটা খুব আকর্ষণ করে বেঁধে এসেছে, পেটটা ভর্তি করে এসেছে, পেট না বলে সবাই ঘুম আসবে না। তারপর আমি পাকার ব্যবস্থা করে দিয়ে যা থাকতে পারে না সে কথা তো পরে আসছে। দাদা ঘুমেছি একবার ডেকে দেখি দাদা, আরে ও দাদা, আরে এই দাদা, ও কি সাংঘাতিক ঘুমনে বাবা শুয়ে ঘুমে পড়েছে, মনে মনে হচ্ছে ফাঁকা গেছে। এই ফাঁকে আমি দাদা বদল দেখতে যাব, এই বলে দাদার মাথা থেকে হাতটা সরিয়ে রেখে যেই একটু পা তুলেছে তুলেও পাটা সরিয়ে নিতে কেন, গোবিন্দের নয়নটা আকৃষ্ট হয়ে গেল গলায় দাদার বদলে। কি সুন্দর দেখতে আমার দাদাকে, কত সুন্দর ভাবে ঘুমোচ্ছে দাদা, না আর একটা ঘটনা গোবিন্দের মনে পড়ে গেল, খুব মজার ঘটনা বলবো না কি বলবো। গোবিন্দ যখন ছোট ছিলেন মাথার মধ্যে খুব দুষ্ট বুদ্ধি, একদিন মনে মনে ইচ্ছা হলো নুনি চুরি করে খাবে, কথাটা বলবেন তার কাছে সেই দাদা, আর দাদা ছিল সাদাসিধে মানুষ, ওসব ঝামেলার মধ্যে থাকতেন না, পরিষ্কার ভাবে চলতে চাইতেন। তো গোবিন্দ বলে দাদা চলো তোমাকে আজকে এক জায়গায় নিয়ে যাই, কোথায় যাবো দাদা আজকে না আমরা নুনি চুরি করতে যাবো। এই সেখানে শেষ পর্যন্ত চুরি করবি দাদা, চুরি করে খাবার মজাটাই আলাদা, ও মায়ের দেওয়া নুনি তো রোজ খাও দেখেছো চুরি করে এরা খেয়ে
চুরি করে ধনী খাওয়া যে কি সার, যাবে নাকি? বললেন চল তাহলে। জানো তো কানাই যখন যাবে আমাকে যেতে হবে। এই বলে নিয়ে এসে কোথায় নিয়ে এলো? নন্দালয়ের ভিতরে। এমন চোর কেউ কোনোদিন দেখেছে? নিজে ঘরে লুকিয়ে চুরি করতে এসেছে। এইবার ঘরে ঢুকতে যাবে, দাদাকে বলছে, দাদা তুমি ঠিক এইখানটায় পাহারায় থাকো, হ্যাঁ, আর একটু লক্ষ্য রাখবে, যদি একবার কেউ আসে না আমাকে খবরটা দিয়ে বলে হ্যাঁ, আর আমি খাই তারপর তুমি খাই। এইবার ঘরের ভিতর গোবিন্দ ঢুকেছে, সঙ্গে সকাল আছে, সুদাম সুদাম দাম বসু দাম। এখন ঘরের ভিতর ঢুকে দিচ্ছে আর এক কাজ, কেন নদীর হাড়ি তো অনেক উপরে, কিছুতেই গোবিন্দের হাত পৌঁছেছে। কি করি এখন? এই শুভ তোকে শুধু শুধুই নিয়ে আসলাম, তো দেখ দিদিন নদীর হাড়িটা কত উপরে, এখন পারবো কি করে? শুভ সরকার বললো, আমি থাকতে তোর চিন্তা কিসে, আর আমার কান ধরে দেখিনি, শুভ ধরিস কিন্তু পড়ে গেলে আর উঠতে পারবো না। এইবার শুভলে কাঁধের উপর গোবিন্দ উঠেছে, উঠে বলছে, হাড়ে শুভ এখন তোর মতো কত শুভ লাগবে, না বলো কোনো হাত পড়ছে, বলে কি করবো? এইবার শুভলে কাঁধের উপর উঠেছে শ্রীরাম, তার উপর সুদাম, তার উপর দাম বসুদাম বহু মধুমঙ্গল, এক এক কাঁধের উপর একজন, আর গোবিন্দ উঠেছে সবার উপর। উঠে দেখছে, উঠে দেখছে এখন এতখানি বাদ, এবার কি করবো রে, এখন এতটা বাকি হলো কানাই, একে তো এই ভারী দামকে এইসব ঝামে, তো কোমরে কি বোঝা আছে? বললে বাঁশি, বললে বাঁশিটা নিয়ে মারবি ননির হাড়ি, দেখবি ননির তোকে পারতে হচ্ছে, ও আপনি ললিতর মুখে পড়ছে। গোবিন্দ বললে, শোর এই জন্যই আমি তোকে এত ভালোবাসি, এই যে সময়ে সময়ে তোর বুদ্ধি তো না আসে, হ্যাঁ, শোরের কথা মতো বাঁশিটা দিয়ে মারলে ননির হাড়িতে, ননি গোবিন্দের মুখটা পড়ছে, গোবিন্দ খাচ্ছে, আবার শ্রীরাম সুরামকে খাইয়ে দিচ্ছে। কই তো শুভ এইবার খেয়ে বেশ খাচ্ছিল, খেতে 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 গোবিন্দের চোখটা পড়লো জানলার দিকে, আর জানলার দিকে তাকাতেই সর্বনাশ, কেন মা যশোদা আসছে এই ঘরের দিকে, যেই ঘরে ননি খাচ্ছিল, এই রে সর্বনাশ হয়েছে, মা আসছে না, ভেতরে ভেতরে কি যে চক্রান্ত চলছে সেটা তো জানে না, সাদা সিধা মানুষ তো, মা যে ঘরের দিকে আসছে ননির ঘরের দিকে সেটা তো জানে না। বলে কানাই তুই একটু পাহারা দিস কিন্তু, আরে হ্যাঁ হ্যাঁ পাহারা দেবো, তুই যাবি, এই বলে জোর করে দাদাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে, আর দাদা বললাম ঘরের ভিতর ঢুকে দিচ্ছে, আর চারিদিকে সব ননির হাঁড়ি টাড়ি ভেঙে পড়ে রয়েছে, তারাই আমার ননি খেয়েছে, যেখান থেকে পাচ্ছে ননি তুলছে, হাতে বুকে মুখে মাখছে আর ননি খাচ্ছে। আর এদিকে গোবিন্দ কি করলো, মা দশদা যেই রাস্তায় আসছিল সঙ্গে সঙ্গে গিয়ে মায়ের রাস্তা আগলে দাঁড়িয়েছে, মা আগে দাদা একটু ভালো করে মা আসছিল মায়ের রাস্তা আগলে দিয়েছে, মা মা বললেন, কি রে গোপাল এমন সময় গোষ্ঠী না গিয়ে ঘরের মধ্যে, হুম 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 পানাতে আমাকে মনে মনে বাঁচছে, হুম হুম মা বলো যাই, নিশ্চয়ই কোনো গন্ডগোল করছে, হুম হুম করছিস কেন, বল সত্যি কথা কি হয়েছে, ওমা মা আর বল না, তুমি বলো না, আমি নাকি রোজ রোজ ননি চিড়ি করে খাই, আমি কোনোদিনই ননি চিড়ি করে খাই, যে চোর খায় না এক্ষুনি দেখে না, হ্যাঁ ঘরে কত ভালো ভালো দেখুন, এক্ষুনি দেখে না ঘরের মধ্যে ননি চিড়ি করে খাই, মা বললো আবার নিতে পারবে, বলে হ্যাঁ এই এক্ষুনি দেখে না ঘরের মধ্যে ননি খাই, বলে দেখাতে পারবি, বলে হ্যাঁ, যদি না দেখাতে পারিস বলে এই যে লাঠি, মায়ের হাতটা ধরে টানতে টানতে নিয়ে এসছি, আস্তে 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 পাঠালে চোরটা বুঝতে পেরে যাবে না, এইবার জানলা দিয়ে দেখিয়ে দাদাকে দেখিয়ে দিয়েছি, দেখো মা কি রোজ রোজ নদী চুরি করে, আর তুমি কেমন আমি মনে হয়ে যাবে, দেখো
মা দেখে সত্যি বলরাম বলিল হাঁড়িটা আমি ভেঙে নুড়ি খাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে বলরামের হাতটা ধরে ফেলছে। বলরাম ছি 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 ছি, তোমার লজ্জা হওয়া দাও, তোমাকে বড় ভেবে আমি গোপালকে তোমার হাতে সঁপে দিয়েছি, তা দেখাশোনা করো আর তুমি এইভাবে রোজগার জমি দিয়ে গোপালের নামে দোষারোপ করো। দাদা তো তোতলা, আমি ননি খাইনি কথাটা বলতেও তো একটা সময় লাগে, তোতলা তো তোতলা। তার মাঝখানে গভীর একটা কাজ করে দিয়েছে, কি করেছে, মায়ের পেছন দিক থেকে দাদাকে ইশারা করছে, দাদা খবরদার মাকে সত্যি কথা বলো না, বললে মা আমার আচ্ছা মতো রাম ধরাই করে কেমন, ওই ভাইয়ের বুকে দিকে যে আর সত্যি কথা বলতে পারবো দাদা বলো না, সমস্ত অপমান নিজের মাথায় করে নিল, নিজে সহ্য করে। তাই গোবিন্দাজি দাদার মাথায় হাত বুলেছেন আর মনে মনে ভাবছে এই তো আমার দাদা, আমার জন্য কত কষ্ট করেছে, কত তিরস্কার বহন করেছে। হ্যাঁ না না, এই দাদা এত সুন্দর ঘুমোচ্ছে এটা আমি একা একা দেখবো, কাউকে একা দেখাতে হবে। মায়ের কিন্তু খুব সাবধান, কেউ যদি ঘুমিয়ে পড়েন আমি কিন্তু সবাইকে দেখে দেখে দেখাবো, যেমন গোবিন্দ দেখাচ্ছে। হ্যাঁ দাদা এত সুন্দর ঘুমোচ্ছে এটা কাউকে একবার দেখাতে হবে, কাকে দেখাই বল দেখি, ওই যে শুভ কাছে এসেছি, কি হলো ডাকলি কেন, এই শুভ শুভ দেখ দেখ দাদা আমার কি সুন্দর ঘুমোচ্ছে। শুভ একটু রসিক কথা বলে রাই কাল, তুই কি মনে করছিস এই বৃন্দাবনের মাঝে তো একার দাদা আছে একার দাদা ঘুমন, গোবিন্দ বলল শুভ আমাকে যা বলার বলছি আমার দাদাকে কিছু বলছি কেন, শুভ তুই বল দাদা তো বৃন্দাবনের মাঝে অনেকে আছে কিন্তু এমন দাদা তার বাড়ায় আছে, এমন দাদা তার বাড়ায় আছে, বললাম বলে রাগুন বলি জানিস বস এ দাদা না আমার সব ভালো লাগে, ওই একটা জিনিস ভালো লাগে, বললে কি, বলে যেখানেই যাবে না সবসময় আমাকে সঙ্গে করে করে নিয়ে ঘুরে পাবে, আমি মনের আনন্দ করে যে একা একা ঘুরতে যেতে পারি, যদি কোনোদিন একা একা একটু এদিকে যাই দাদা বলে এই কানা ভক্ত অতি ভক্ত
আরো ঘুরিয়ে ফিরিয়ে চলে যাচ্ছে যাতে গোবিন্দ মহারাজকে দেখে। একবার গোবিন্দের সামনে এসে দাঁড়িয়ে গেছে, আর গোবিন্দের চোখটা কিরকম, যেদিকে মালাটা যাচ্ছে সেদিকে চোখটা যাচ্ছে, মালাটাও তুলছে চোখটাও তুলছে।